গুড মর্নিং গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আজকের দিনটা শুভ হোক, হ্যাপি ছট পূজা, সবাই ভালো থাকো, খুশি থাকো। আর আজকে এই সকাল এখন 3:30, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমি যাব এখন পাশের বাড়ি, যেখানে পুজো হচ্ছে সেখানে, ওদের সাথে আমরা ওইখানেই সুপের ডালাওলা সব দিয়েছি, তো ওইখান থেকে এখন যাব নদীতে। তো আমি নিজে নিজে শাড়িটা পরেছি, যেহেতু এত ভালো মতো শাড়ি পরতে পারি না, তবুও চেষ্টা করেছি শাড়ি পরে নিতে। আর সে এখানে পাঞ্জাবি পরেছে, তো মিস্টারও পাঞ্জাবি পরে রেডি, তখন বেরিয়ে পড়বো আমরা। হ্যাপি ছট পূজা সবাইকে। তো ভোর 3:30 সময় উঠে স্নান টান সেরে 3:30 আঙ্কেলদের বাসাতে চলে গেলাম। এরকম 4টা সময় নদীতে নামার পর পূজাটা শেষ সম্পূর্ণ করে তারপর ঘরে এসে ঘরে ঠাকুর দিলাম, আর সেটা ভিডিও আর করার আমার আর সম্ভব হলো না। তারপর এত ঘুম পাচ্ছিল, কি বলবো, টায়ার্ড লাগছিল। তারপর বহুত নিয়ম আছে, কঠিন আছে, পূজাটা সত্যি খুব ভালো লেগেছে। নিয়ম অনুসারে যদি করো আরও ভালো লাগে। তো আমি যেহেতু মানুষ করেছিলাম আর ফার্স্ট টাইম, তাই আগামী বছরের জন্য প্রস্তুতি করব, তাই অনেক ভালো লেগেছে। আর হলো, আমার আঁচলে বেঁধে দিয়েছিলেন প্রসাদ, ঠকুয়া যেটাকে বলে প্রসাদ, সে প্রসাদটা আমি আরও বেটে খেয়ে খাবো, আর কাউকে দেওয়া যাবে না। তো এটাও সত্যি একটা খুব ভালো লেগেছে। তারপর আমরা স্যুপ দিয়েছি, স্যুপটাও আমাদেরকে দেওয়া হয়েছে প্রসাদ সহ। আর আমি এখন বসে বসে একটু ঘুমানোর পর আরও নিমন্ত্রণ ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আর যেতে পারলাম না, আমি মা গেছেন। তো আমি এখানে নিয়ে বসে আছি এই যে প্রসাদ, আর একটু গ্লাসে দুধ খাবো, খুব খিদে লেগে গেছে তাই। আর আমি রেডিও ছিলাম যে আমি যাবো বলে, কিন্তু কী করবো, ঘুম লেগে গেছে। আর ও গেছি স্কুলে, স্কুলে স্টুডেন্টস নেই, কিন্তু তবু ডিউটি, হেডমাস্টার বলার কথা, ডিউটি বাই ডিউটি ও স্কুলে গেছে। তো গাইস, ভিডিওগুলো আমি অত সত্য ছাড়বো, যেগুলো রেকর্ড হয়েছে পুজোটা। আর আজকের জন্য এখানেই আমি টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে গিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনকে প্রেস করতে ভুলো না, সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনাদের কাছে এটাই আমার আশা। তো ঠিক আছে গাইস, তাহলে লেটস গো, সি ইউ টুমরো।